খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন 2018 গতকাল সম্পন্ন হয়েছে। নির্বাচনে ঘটে যাওয়া ঘটনা বহুল সকাল 8টা থেকে বিকাল 4টা জাতি বিশ্ববাসী আপনাদের কল্যাণে ভয়াবহতা, যার হিংস্রতা এবং ভোট ডাকাতির যে নতুন সংস্করণ সেটি আমাদের করে চলে গেল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারাই গতকালের সাক্ষী ছিলেন এই ভোট ডাকাতির মধ্য দিয়ে সরকার এবং নির্বাচনের নৈতিক পরাজয় করেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর আমরা 9 দফা দাবি সম্বলিত নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করেছিলাম। সেখানে আমরা সুস্পষ্ট ভাবে বলেছিলাম একটি অর্থবহ নির্বাচনের জন্য আমাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম নির্বাচনকে আবার সুষ্ঠু, গ্রহণযোগ্য, সংখ্যামুক্ত, ভীতিমুক্ত, গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে সর্বপ্রথম লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেনাবাহিনী নিয়োগ করা, অনিয়ম দূর করা, রাজ্য সরকারের প্রভাব মুক্ত রাখা, নানান বিষয়ে আমরা আলোকপাত করেছিলাম। 3 সপ্তাহের প্রায় 3 সপ্তাহের এই নির্বাচনের দিনগুলিতে আমি প্রতিদিন আমি সেই বক্তব্যগুলোই তুলে ধরেছিলাম। আমাদের সেই বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে যে এই সরকার ভোট ডাকাতির সরকার, ভোটারবিহীন নির্বাচনের সরকার। সেই সরকার জিততে চায় যে কোনো প্রকার, সরকার হারতে চায় না, এই কথাগুলি আমরা বলেছিলাম এবং সেই কথাগুলি সত্য প্রমাণ। আজকে পত্রপত্রিকা রিপোর্ট যেগুলি আমরা গতকাল অনেক কিছুই আমরা জানতাম না, সেটি আপনাদের লেখনের মাধ্যমে সেটি আমরা আজকে সকালে আমি পড়েছি জানি। পত্রপত্রিকা রিপোর্ট সেটি হচ্ছে যেটি একটি নতুন সংস্করণ ভোট দেখাতে। আমি প্রচারণার শেষ দিনে আমি বলেছিলাম নির্বাচনে বিজয়ী হতে সরকার নতুন ইঙ্গিয়ে করছে, এবং আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলি কিন্তু খেটেছে। সেই সাথে যুক্ত হয়েছে আরো কিছু বিষয়। একটি শহরের একটি স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হতে সরকার রাষ্ট্রীয় সকল শক্তি এখানে নিয়োজিত করেছে এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোট ভোটাধিকারকে ছিনিয়ে নেওয়া।
আমি এই কথাগুলো বারবার বলেছি, কোনো কাজ পাইনি। কি হতো একটি একটি মেয়র নির্বাচনে পরাজিত হলে সরকারে? আমি বলেছিলাম দুইটি পরীক্ষা আসবে এই নির্বাচনের মধ্যে, এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় কিনা, আর এই ইসি অবাধ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা রাখি কিনা। আমার সেই বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে, সরকারও হেরেছে, ইসিও হেরেছে, বিজয় হয়েছে গণতন্ত্রের চলমান আন্দোলন। আমি প্রায় তিন সপ্তাহে আমি সব ঘটনায় আপনাদের সামনে তুলে আইন শৃঙ্খলা বাহিনীর অপতৎপরতা, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের প্রভাব বলয় এবং এই একটি শহরের নির্বাচন ঘিরে মানুষের স্বপ্ন চুরমার করে দেওয়ার সকল কথাই আমি বলেছি। এবং গতকালে দিনব্যাপী ভোট ডাকাতির সেই চিত্র আমার সেই বক্তব্যকে সত্য প্রমাণ করে। সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচনে ভোট ডাকাতির কিছু নতুন নমুনা আমরা পেয়েছি। সারা বাংলাদেশ থেকে পুলিশের একটি ব্যাচের সমস্ত কর্মকর্তাদের এনে একটি অভিযান পুরুলে রাতে রাখা হবে, পোশাক পরে সকালে নিয়ে ভোট কেন্দ্রে, যাদের নির্বাচনেই কোন ডিউটি ছিল তারা সেটি পালন। এখানে নির্বাচন কমিশনের মিস্টার বাতিল ছিলেন, অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন, ভোট দেখা দিয়ে দেখতে যে হাস্যদল চেহারা আমরা লক্ষ্য করছি। বিজেপি গাড়িতে বসে ঘুমিয়েছে, র‍্যাব ঘুমিয়েছে, পুলিশ ছিল প্রচন্ড সক্রিয়। ভোট দেখা দিয়ে এই মহোৎসবে পুলিশ সরকারি দল যুবলীগ ছাত্রলীগ ছিল একাকার, জনদস্যু ভূমিদস্যু বনদস্যু বাগেরা ডাম্পার মোংলা চিতলমারি খুলনার খুলনা জেলার নয় থানা যশোর অভয়নগর সিদ্ধিপাড়া থেকে আনা হয়েছিল সন্ত্রাসী। আমরা বলেছিলাম নির্বাচন কমিশনকে আগে তিনি খুলনা শহরের অবস্থানরত বহিরাগতদের এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করা, ইসি রাতে বলেছিলেন যে সব চলে যাবে কিন্তু কোনো ব্যবস্থা ইসি গ্রহণ করে না। বরং সকাল থেকেই প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে, নৌকার স্লিপ ছাড়া অন্য কোনো স্লিপের ভোটারদের ঢুকতে দেওয়া হয়, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংসদ সংসদীদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। বিশেষ করে বিএনপির ভোট ব্যাংক হিসেবে থাকো 22, 31, 30, 27, 28, 29, 25, 26, 27 খালি সুরের কেন্দ্রগুলো, দৌলতপুরের কয়েকটি কেন্দ্র ভোট ব্যাংকে প্রথমেই আরম্ভ করে। সকাল 6:30 যখন আমার নির্বাচনী এজেন্টরা ভোট কেন্দ্রে ঢুকতে চেয়েছে তখনই তাদেরকে মারপিট করা হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে চেক করা হয়েছে, চেকিং পয়েন্ট করা হয়েছে এবং ভোটারদেরকে একইভাবে ভোটারদের তো আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ভোট কেন্দ্রে যখন আমি গিয়েছি আমি নিজেই ভোট ডাকাতির
চিত্র ধারণ করেছি এবং বাধা দিয়েছি। সাজায় ওঠার পর থেকেই চিত্র আরো ভয়াবহ, সমস্ত ভোট কেন্দ্রে ভোটারদেরকে তাড়িয়ে নিয়ে দখল করে ভোট ডাকাতির মত সন্তান 105টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ব্যালট বাক্সে ঢুকে যাওয়া হল। বাকি 45টি ভোট কেন্দ্রে ভোটার আটকে দিয়ে শিশু নারী দলীয় সমর্থক দিয়ে একজনে 20 ভোট 10 ভোট এভাবে চলতে থাকে। বিকাল 3:30 পর্যন্ত আমি ভোট কেন্দ্র পরিদর্শন নতুন সংযোগ হচ্ছে মহিলা ভোট ডাকার এই প্রথম খুলনায় এবং সারা বাংলাদেশের প্রথম উপহার মহিলা ভোট ডাকার। আমি রাত্রে ফেসবুকে দেখেছি ভোট ডাকাতি মহিলা ভোট ডাকার দিয়েছি। আমি সারা খুলনার চিত্র এটা আপনি জানেন, সেটাও আমি কিছু আপনার এই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এই গণগ্রেপ্তার শুরু হল এবং এই গণগ্রেপ্তার এত ভয়াবহ রূপ নিল, প্রতিদিন 5 থানায় হাজার হাজার বিএনপি নেতা কর্মী দিয়ে সাহসী অভিযান চালু হয়। কর্মী না পেয়ে পিতাকে, কর্মী না পেয়ে মাতাকে থানায় নিয়ে যাওয়া, পুলি এসে নির্বাচন করেছিলেন কমিটি, কেউ এই গণগ্রেপ্তারের বাইরে থাকে। বিএনপির পক্ষ থেকে রিট করা হলো, হাইকোর্টে রিটে বলা হলো ওয়ারেন্ট ছাড়া সুপ্রিম কমিশন ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে। সেই ওয়ারেন্ট সেই আদেশও আমরা নির্বাচন কমিশনে আমি নিজে দিয়ে পৌঁছে দিই, তারপরেও গ্রেপ্তার অভিযান থেমে থাকে। পুলিশ ছিল বেপরোয়া, 200 রাজনৈতিক কর্মী নেতা জেলখানায় ঢুকিয়ে দিয়ে হাজার হাজার রাজনৈতিক কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে সাংসদের চালিয়ে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে বিএনপিকে ফেলে দেওয়া, মাঠ ফাঁকা করে দেওয়া হল এবং নির্বাচনী দিনের চিত্র তো আপনারা দেখেছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রের দরজা আটকে দিয়ে বাইরে দাঁড়িয়ে থেকে ভিতরে ভোট ডাকাতির বিপ্লব সংঘটিত হল। তালুকদার আব্দুল খালিক সাহেব নিজেও একটি ভোট কেন্দ্রে এটিএন বাংলার সাংবাদিক সামনে বলেছেন, তোরা হল কি সাংবাদিক প্রশ্ন করতে গেলে বলছেন যে এখন বিশ্বাস করেন এখন ব্যস্ত, মানে এই ধরনের একটি চিত্র যেটি খুলনাবাসী দেশবাসী বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত মেয়র উনি জনদস্যু গণদস্যু মাদক সম্রাট সন্ত্রাসীদের যারা তাদের ভোট ডাকাতিদের নির্বাচন করেছে নির্বাচনের পরে তিনি তো তার সামাল দেবেন কিনা, এদের যে হিংস্র খাবা খুলনা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত শহর ওনার স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবে যারা ভোট ডাকাতিদের অনেকে নির্বাচিত করেছে। আমি পুলিশের এই ভূমিকার নিন্দা জানিয়েছি বারবার, পুলিশ কমিশনার এবং 5 তারার ওসি বদলের কথা বলেছি বারবার, 6 তারার ওসি কিন্তু কোনো কাজ হয়। আমি
সবসময় বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের প্রতি আনুগত্য, দলীয় আনুগত্য। আবার সুপ্রিমো চন্দ্র বন্দনা সেনাবাহিনী নিয়োগ করা হোক, এবং গতকাল এই ভোট ডাকাতি প্রমাণ করেছে একমাত্র সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে আবার সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমাদের এই বক্তব্যই সত্য প্রমাণিত হয়ে যাওয়া। আমি সবসময় যে কথাগুলো বলে এসছি সেটি কেটে নিয়েছি, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যত ব্যালট পেপার ব্যালট বক্সে ঢুকানো হয়েছে এই ব্যালট পেপারের মূল বইকে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, এমনকি ভোটারের কোনো স্বাক্ষর নাই, এবং এগুলো যদি একটু যাচাই বাছাই করা হয় তাহলে ভোট ডাকাতির তথ্য মিলবে। আমি ব্যালটের অনেক জায়গায় গোল ছিল দেখি, আমি যেসব ক্ষেত্রে ঢুকেছি আমাকে ঢুকতে দেখে ভোট ডাকাতরা জানলা দিয়ে ব্যালকনি দিয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমেছে, অনেক জায়গায় ব্যালট পেপার বাক্সে ঢুকাতে পারে নাই, আমি ঝড়ের মতো ছুটেছিলাম। আমি ওখানে বসে নির্বাচন কমিশনকে ফোন দিয়েছিলাম, কিন্তু সকাল থেকে রিটার্নিং অফিসার আমার একটি ফোনও রিসিভ করেন, উনি দুই এক জায়গায় গিয়েছেন, দুই তিনটা ভোট কেন্দ্র বন্ধ করেছেন, আর বাকি ভোট কেন্দ্রে উনি পরিদর্শন করেন নাই, কারণ রাতেই মন্তব্য করেছেন দুই একটি ঘটনা ছাড়া নির্বাচন আবাস সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে, এবং ইসিও তাই একই ভাষায় কথা বলেছে, বিচার হেরামদ্দিন সচিব উনিও বলেছেন স্বাভাবিক সুন্দর নির্বাচন হয়েছে। আমি বিজেপি র্যাবকে অনুরোধ করেছি, আমি প্রতিটা ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, বিচারকরা ছিলেন, কিন্তু কেউ কোনো অ্যাকশন জানে, সবই ছিল, সবই নিষ্ক্রিয় ছিল, এবং সর্বক্ষেত্রেই বিএনপি নেতাকর্মীদের ভোটারদেরকে বিএনপি ভোটারদের সরানোর কাজেই তারা ব্যস্ত ছিল, কেউ কোনো অভিযোগ দিতে গেলেই তাকে আগেই তাকে বলা হয়েছে যে আপনি এখানে কি, আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে, এইভাবে প্রত্যেকটি প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা। সাংবাদিক প্রিয় সাংবাদিক সমাজ, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা হতবাক হয়েছি যে পুলিশ ভোট কেন্দ্রে সর্বশেষ ভোট ডাকাতি, খুলনা পুলিশ লাইনের পুলিশ ভেস্ট ভোট কেন্দ্র যেখানে পুলিশরা ভোট দেয় সর্বশেষ ভোট ডাকাতি পুলিশ ভোট, আমরা আরো অনেক ঘটনা ঘটেছে ছোটখাটো, 12 বছরের শিশু ভোট দিয়েছে পত্রিকার ভোট, আরো অনেক ঘটনা ঘটেছে এই নির্বাচন ঘিরে মানুষ ভোটারে হাস্যরস করেছে, এই নির্বাচন ঘিরে জনগণ
সাড়ে এগারোটার পর থেকে আর বের হয়নি। মৃত ব্যক্তির ভোট হয়েছে। ব্যালট পেপার কোনো কোনো কেন্দ্রে বারোটার মধ্যে শেষ হয়ে গিয়েছে। আড়াইটার দিকে একটি কেন্দ্রের ভোটের ফলাফল এসছে। সীমাহীন ভোট ডাকাতির চিত্র। একটি তথ্য আপনার যাচাই করবেন, সেটি হচ্ছে মেয়রের ব্যালট পেপার কত কাস্ট হয়েছে আর কাউন্সিলারদের ব্যালট পেপার কত কাস্ট হয়েছে। এই সংখ্যাটা পরিসংখ্যানটা দরকার, এরপর আলোচনার মাধ্যমে জাতি জানতে পারবে। এত ফরাক যে মেয়রের ব্যালট বোঝাই হয়ে গেছে, যারা কেটেছে তারা বাকি কাউন্সিলরের ব্যালট কোথাও কেটেছে বেশি হয়ে কাটার সময় পায় না, তাহলে অনেক সময় লাগে। তিনটা সিল মেরে তিনটা ব্যালট ভাগ করে ঢুকানো এবং মুড়ি বইতে যেভাবে টেনে এসে মানে কাটা হয়েছে আমি নিজে দেখিয়েছি মিডিয়াকে। আমি আমার বক্তব্য হচ্ছে কি বলবেন তার জন্য খানে ওরা তো ওনাকে তো বোরকা পরে বেরোতে যারা ভোট দিতে পারে নাই তাদের সামনে উনি হাসবেন কি করে? উনি কেটেছেন পশুদের আগে। আমি বিশ্বাসের সাথে লক্ষ্য করেছি আমার রাজনীতির জীবনে 40 বছরে আমি সাবেক স্পিকার শেখ রাজাকালীন নির্বাচন পরিচালনা করেছি, আমি আমাদের পার্টির চেয়ারপার্সনের নির্বাচন পরিচালনা করেছি, আমি শেখ তৈবুর রহমান সাহেব মেয়রের নির্বাচন পরিচালনা করেছি, আমি আমার নিজের 2টি নির্বাচন এবং হরি ভাইয়ের নির্বাচন পরিচালনা করেছি। বিস্ময়কর এবং কি ধরনের নির্বাচন, জঘন্য নির্বাচন হতে পারে প্রার্থী হিসেবে আমি নিজে তা আওয়ামী লীগ লজ্জাহীন, আওয়ামী লীগ রাজনীতিক শিষ্টাচারবিহীন, আওয়ামী লীগ ভোট ডাকাতির চূড়ান্ত রূপ প্রকাশ করেছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশের গণতন্ত্রের সম্পদ আরো বাড়বে। আগামী নির্বাচন হবে অনিশ্চিত, তাহলে এই নির্বাচন কমিশনের আর নৈতিক মূল্যবোধের কোনো জায়গা নেই। নির্বাচন কমিশন হেরে গেছে, এই নির্বাচন কমিশন দিয়ে ভবিষ্যৎ জাতীয় নির্বাচন সম্ভব শেখ হাসিনার অধীনে আওয়াজ সুযোগ সম্ভব নয়। দেশ নেত্রী এবং খালেদা জিয়ার এই বক্তব্য সত্য সত্য এবং আমি আমার পার্টির চেয়ারম্যানের প্রতি আমার কৃতজ্ঞতা, যিনি আমাকে এই নির্বাচনে মনোনয়ন দিয়ে আন্দোলন সংগ্রামে খুলনা মহানগরী জেলা বিএনপিকে স্বীকৃতি দিয়েছে। এই নির্বাচনে খুলনা বিএনপি লড়াই করবে, গণতন্ত্র পুনরুত্থানে ভোটের অধিকার পুনরুত্থানে লড়াই করবে। গত 15 দিনে আমার বক্তব্যে সেটি প্রকাশ পেয়েছে। এটি ছিল একটি গণতান্ত্রিক আন্দোলনের অংশ। এই নির্বাচন ছোট্ট মন্তব্য দেখলাম পত্রিকায়, উনি আমাকে নিয়ে কাজ করবেন, আমি ঠিক তাকে
একজন ডাকাত, ভোট ডাকাত, প্রধান ভোট ডাকাত এবং প্রধানমন্ত্রীর পরিবার আপনার পাশে থেকে সহায়তা করার কোন মানসিকতা আমার নেই। আমি প্রত্যাখ্যান করছি তার উনি জানেন না যে আমরা কি ধরনের রাজনীতি করবি, বলিস রাজনীতি করবি। এই নির্বাচন সামনে রেখে আমি সব কথা বলেছি, নিচ্ছি না সামগ্রিকতা শুনে এবং সচেতন সাংবাদিক সভা জাতির বিবেক খুলনার সাংবাদিক সমাজের সমাজের কলঙ্ক হিসাবে চিত্রিত তাদের ভূমিকা কতটা দিয়েছে। বিভিন্ন সরকারি সংস্থার সাথে তাদের ফুসুল ফাসুল আলাপ এবং গাছ ছাড়া সম্পর্ক সরকারের সাথে আছে আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমি ঘৃণায় আমার মাথা হেঁট হয়েছে। আমি আমার 40 বছর রাজনীতি জীবনে অনেক বন্ধু ও অনেক সহপাঠী যারা সাংবাদিকতার বিষয় আছে, আমি নিজেও সাংবাদিক হতে চেয়েছিলাম। আমি কিছুদিন সাংবাদিক বলেছি আমার দলীয় পত্রিকায় বছর দিয়ে আমার কষ্ট লাগে এই যে ভোট টাকা দিয়ে নির্বাচনকে সফল করতে তাদের কর্মকর্ত আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে 105টি ভোট ডাকাতির সেন্টার পুনর্নির্বাচন দিতে হবে, বাকি 45টি যেখানে ব্যবহনীয় হয়েছে তদন্ত করেই সেগুলো ব্যবস্থা নিতে হবে। কারাগারে আটক আমাদের 200 নেতা কর্মীকে মুক্তি দিতে হবে এবং নির্বাচনী আইন লঙ্ঘনকারী পুলিশ কর্মকর্তা নির্বাচনী কর্মকর্তাদের বিচার করতে হবে। রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েমকারী এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণকে দাঁড়াতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে নেওয়ার আন্দোলনকে সফল করতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুরো পুরুষ আন্দোলনকে সফল করতে হবে গণ আন্দোলনের মধ্য দিয়ে। আজকের এই সমস্যার এই হচ্ছে আহ্বান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রায় 3 সপ্তাহ আপনারা কাজ করেছেন, আমি আপনার সাথে কাজ করেছি, আপনাদের সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ খুলনাবাসীকে যে ভোটের দিনের আগে দিন পর্যন্ত তারা আমাকে স্বীকৃতি দিয়েছেন তাদের ইশারা ইঙ্গিতে হাসি মাখা মুখে তাদের চরণে বরণে তাদের আহ্বানে তারা আমাকে স্বীকৃতি দিয়েছেন। সেই জন্য খুলনাবাসীকে আমার কৃতজ্ঞতা, খুলনাবাসীকে আমার অভিনন্দন সালাম, সবাইকে ধন্যবাদ। কয়েকদিন পরে গাজীপুর নির্বাচনে কি আপনার প্রার্থী বা আপনারা অংশগ্রহণ আপনার দল অংশগ্রহণ করবেন কিনা, এই এরকম একটা বিষয় আপনি বলতে পারবেন? সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সিদ্ধান্ত হচ্ছে সরকারের দানীয় দানবীয় চেহারা দেখাতে প্রত্যেকটি নির্বাচনে বিএনপি অংশ নেবেন অবশ্যই অবশ্যই। আর ভোট টাকা আমি ঘর ঘর তো বলছি, ভোট টাকা আমি ঘর নির্বাচন কি অর্জন করছেন আপনি? আমি তো মাঠ থেকে যাই এবং এই আন্দোলন সংগ্রামের নির্বাচন এটা চলতে থাকবে আমাদের প্রতিবাদ এবং প্রতিবাদ কর্মসূচি না আমরা এই সর্বত্র ক্রিয়া করেই কোথায় করছি। Thank you.